এই কাঠ চাঁপা বা কাঠ গোলাপের গাছ আপনাদের যাদের কাছে রয়েছে নিশ্চয়ই আপনাদের গাছেরও ঘুম অলরেডি ভেঙে গেছে। এই কাঠ চাঁপা গাছগুলো এতদিন শীত ঘুমের মধ্যে ছিল, আর এই ঘুম ভাঙার মুহূর্তে এই কাঠ চাঁপা গাছের যদি কিছু পরিচর্যা করা যায় তাহলে আগামী দিনে এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং গাছগুলো অনেক বেশি সুস্থ থাকবে। প্রিয় দর্শক, আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমি তন্ময়, আপনাদের সবাইকে নমস্কার জানাই। আপনারা দেখছেন ফ্রেশ অক্সিজেন। আজ মার্চ মাসের 15 তারিখ। আপনাদের যাদের কাছে এই কাঠ চাঁপা বা কাঠ গোলাপের গাছ রয়েছে এতদিনে নিশ্চয়ই আপনাদের গাছগুলোরও ঘুম ভেঙে গেছে। এই গাছগুলো এতদিন শীত ঘুমের মধ্যে ছিল, এই ঘুম ভাঙার মুহূর্তে এই গাছগুলোতে কি কি পরিচর্যা করলে এই গাছগুলো আগামী দিনে অনেক বেশি সুস্থ থাকবে এবং প্রচুর প্রচুর ফুল দেবে, এই নিয়ে আজকের ভিডিও। এই কাঠ চাঁপা বা কাঠগোলাপের 7টা ভ্যারাইটি আমার কাছে রয়েছে, 7 রকম কালারের ফুল হয়। এই ফুলের ভ্যারাইটি অনুযায়ী কিন্তু এই ফুলের সেন্টগুলোও কিন্তু আলাদা আলাদা হয়। আর এই 7টার মধ্যে আমার কাছে 4টে গাছে এখন পর্যন্ত কুড়ি এসছে, আর বাকি 3টে এখনও কুড়ি আসেনি। দেখা যাক ওই ফুলগুলোতে গাছগুলোতে কবে কুড়ি আসে। যদিও এই গাছের পরিচর্যা খুবই কম, তাও কিছু পরিচর্যা যেগুলো করতেই হবে সেই পরিচর্যাগুলো করলে গাছগুলো অনেক বেশি সুস্থ থাকবে। প্রথমত এই গাছের যে ব্যবস্থা করতে হবে, এই গাছ যেহেতু এতদিন শীত ঘুমের মধ্যে ছিল সেই জন্য এই গাছে খাবারের বিশেষ প্রয়োজন হয়নি। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে এই গাছ এখন প্রচুর ফুল দেবে, গাছে অনেক বেশি পাতা গজাবে, সেই জন্য এই গাছে অনেক বেশি খাবারের প্রয়োজন হবে। সেই জন্য সবচেয়ে প্রথমে এই গাছে খাবারের ব্যবস্থাপনা করতে হবে। এই গাছের খাবার হিসাবে জৈব মিশ্র সার তবে সাইজ অনুযায়ী দিতে হবে। আমার এখানে এটা 10 ইঞ্চি সাইজের টব আছে, এই টবে আমি 1 মুঠো জৈব মিশ্র সার দিয়েছি। এই জৈব মিশ্র সার কীভাবে বানাতে হয় এই নিয়ে আমার একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেই জৈব মিশ্র সার তৈরির পদ্ধতি দেখে নিতে পারেন। আর যদি কারোর পক্ষে জৈব মিশ্র সার তৈরি সম্ভব না হয় তাহলে 2 মুঠো নিম খোল, 1 মুঠো হাড়ের গুঁড়ো এবং 1 মুঠো শিং কুচি, এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 10 ইঞ্চি টবের জন্য 1 মুঠো দিলে খুব ভালো রেজাল্ট পাবে। আবার বলছি, যদি কারোর কাছে জৈব মিশ্র সার না থাকে, এই জৈব মিশ্র সার কীভাবে বানাতে হয় এই নিয়ে আমার একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। অথবা যদি এই জৈব মিশ্র সার তৈরি করতে সম্ভব না হয় তাহলে 2 মুঠো নিম খোল, তার সঙ্গে 1 মুঠো হাড়ের গুঁড়ো এবং 1 মুঠো শিং কুচি ভালো করে মিশিয়ে নিয়ে তার থেকে 1 মুঠো নিয়ে এই 10 ইঞ্চি টবের জন্য ব্যবহার করতে পারে। এটা গেল গাছের খাবারের ব্যবস্থাপনা। এবারে আসি এই গাছগুলোতে এই সময় কী কী রোগ পোকার আক্রমণ হতে পারে সেই সমস্ত রোগ পোকা এবং তার প্রতিকার নিয়ে। এই সময় এই গাছে যে রোগ পোকার আক্রমণ দেখা দেয় সেটা হলো থ্রিপসের অ্যাটাক হতে পারে, মাইটসের অ্যাটাক হতে পারে, এছাড়া মিলিবাগ, এটা তো আমাদের ঘরের পোকা, প্রায় সব গাছেই লাগে। তো এই সমস্ত রোগ পোকা হলে কী কী ব্যবস্থা করতে হবে সেগুলো পরপর বলছি। এই চোষক পোকা বা থ্রিপসের অ্যাটাক হলে আমরা সাহস অথবা এটিএম প্লাস অথবা ইন্টারপ্রিট এইগুলো গাছে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু এই শোষক পোকা বা থ্রিপসের অ্যাটাক থেকে আমরা গাছকে রক্ষা করতে পারব। যদি আমরা সাহস ব্যবহার করি তাহলে 1 ml প্রতি লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করব। আর যদি এটিএম প্লাস ব্যবহার করি তাহলে 2 ml প্রতি লিটার জলে মিশিয়ে ব্যবহার করব। আর এটা আরও ভালো হয় যদি এরকম পাতা কুঁকড়ে যাওয়ার আগে, যখন এরকম কচি কচি পাতা গাছে বের হবে তখনই বুঝতে হবে এই সময় কিন্তু এই শোষক পোকার আক্রমণ হতে পারে। সেই জন্য আমরা আগে থেকে এই সাহস বা এটিএম প্লাস যদি আমরা গাছে ব্যবহার করি তাহলে এরকম পাতা কুঁকড়ানোর সমস্যা আর হবে না। এছাড়া মাইটসের আক্রমণ হতে পারে, এই মাইটসের জন্যে আমরা ওবেরন অথবা কনফিডার এগুলো আমরা ব্যবহার করতে পারি।
1 ml প্রতি লিটার জলে মিশিয়ে আমরা যদি এই গাছে ব্যবহার করি তাহলে মাকড় এই মাকড়ের সমস্যা থেকে আমরা এই গাছগুলোকে বাঁচাতে পারবো। এছাড়া এই গাছে কখনো কখনো মিলিবাগেরও অ্যাটাক হয়। মিলিবাগ হলে টাটা মানিক 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে যদি আমরা এই গাছে ব্যবহার করি তাহলে কিন্তু মিলিবাগ খুব সহজেই চলে যায়। আমি মিলিবাগের জন্য টাটা মানিক ব্যবহার করি। আপনার কাছে যদি মানিক থাকে মানিক ব্যবহার করতে পারেন, অথবা আপনার কাছে যেটা আছে মিলিবাগের জন্য সেই ওষুধটা ব্যবহার করতে পারেন। আর এই গাছে সবচেয়ে বেশি আরেকটা যেটা সমস্যা হয়, এই যে ভ্যারাইটিটা দেখবেন, এটা সরু সরু এই পাবিগুলো হয়, প্রচুর হয় এই ফুলটা। এই গাছে সবচেয়ে বেশি সমস্যা যেটা হয়, সব গাছেই হয় কিন্তু এই গাছটা সবচেয়ে বেশি হয়, সেটা হলো ফাঙ্গাসের সমস্যা হয়। পাতায় দেখবেন টিপ টিপ বাদামি বর্ণের গোটা পাতা ভর্তি হয়ে যাবে, তারপরে পাতাগুলো আস্তে আস্তে সমস্ত ঝরে পড়ে। এর জন্য আমরা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারি। আমি এখানে যে ফাঙ্গিসাইডটা ব্যবহার করি সেটা অ্যামিস্টার টপ 1 ml প্রতি লিটার জলে মিশিয়ে সেটা আমি এই গাছগুলোতে দিই। অ্যামিস্টার টপ ব্যবহার করলে এই গাছের যে পাতায় দাগ দাগ হয়ে যায় বাদামি বর্ণের, ফাঙ্গাসের যে অ্যাটাকটা হয় সেটা আর হবে না। এছাড়া আপনার কাছে যদি যে কোনো ধরনের ফাঙ্গিসাইড যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন, আর যদি অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন সেটা তো ভালোই হবে। আমি অ্যামিস্টার টপ ব্যবহার করি, এটা খুব ভালো রেজাল্ট দেয়। এই মার্চ মাসে এসে যদি এই কাঠচাপা গাছগুলোর এই মিনিমাম পরিচর্যাটুকু করা যায় তাহলে আগামী দিনে এই গাছগুলো নিশ্চয়ই আরও অনেক বেশি ভালো থাকবে এবং অনেক অনেক বেশি ফুল ফুটবে। যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক এবং প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন, আর সবাইকে আরও বেশি বেশি করে গাছ লাগাতে অনুপ্রাণিত করবেন এই আশা রাখি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।